हेलो एवरीवन एंड वेलकम बैक टू द चैनल। तो আজ গে রবিবার এখানে এন্ড লাস্ট ডে অফ আর লং উইকেন্ড। তো সেই কারণে মানে আজকে ইচ্ছেই করছে না কোনো কাজ করতে, বাট কাজ তো করতেই হবে। আমি চলে এসেছি সকালবেলা পুজো টুজো দিয়ে, আমাদের তো রবিবার করে ইতু পুজো চলছে এই অগ্রহায়ণ মাসটা। তো আজকে নিরামিষ রান্না হবে, কিচেনে চলে এসেছি। এদিকে আমি গ্রিল্ড ভেজিস করতে দিয়ে দিয়েছি, আর এদিকে সয়াবিনের ইসেটা ভাজছি, সয়াবিনের তরকারি করব আজকে। তো রান্নাঘর থেকেই আজকে শুরু করি ভিডিওটা। আমি এই সয়াবিনটা আগে করতাম না, কারণ খুব গন্ধ হতো, কপিল খেতে চাইতো না। তো আমার এক বন্ধু বলেছিল যে তুই একটু ভেজে নিবি, মানে জলে ভিজিয়ে, নুন জলে ভিজিয়ে রাখার পরে নিংড়ে নিয়ে ভেজে নিবি। তো তারপর থেকে আমি তাই করি, আর সত্যি গন্ধটা চলে যায়, তো বেশ ভালো লাগে সেটা তখন খেতে। তো আমি এমনা কিছুই না, আজকে তো নিরামিষ, একটু কালো জিরে, একটু হিং, শুকনো লঙ্কা, আর বাস একটু আদা দিয়ে ঝোলটা করব। নুন হলুদ মশলা যেরকম নর্মাল দেয়, একটু আলু আর একটু কড়াইশুঁটি, মানে একদম সিম্পল নিউট্রেলা কিংবা সোয়া চাংসের ডালনা যেটাকে বলে। কিন্তু এর মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম কষিয়ে করলে কিন্তু সেটাও বেশ মাংস মাংস একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। আজকে যেহেতু আমি অ্যাভয়েড করছি পেঁয়াজ রসুনটা, তাই খালি আদা দিলাম, আর এর মধ্যে একটু টমেটো দেব। তোমরা চাইলে টমেটো না দিয়ে টমেটো সসও দিতে পারো, সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই মশলাটা একটু জলে গুলে দিলে না বেশ বেটার হয় স্বাদটা, মশলাটা পুড়ে যায় না, কষাতে সুবিধা হয়। তো আমি এই যে আমার নিউট্রেলার তরকারি হয়ে এসছে, আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব ভাবছি, আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হবে। এই শীতকালটায় ধনেপাতার একটা আলাদা মানে ভালো লাগে ডিশগুলোতে। এখন তো সারা বছর ধনেপাতা পাওয়া যায়, তাই জন্য আলাদা ফ্লেভার কিছু হয় না, কিন্তু শীতকালে এই ধনেপাতা দিয়ে করলে বেশ আমার মনে হয় শীতকাল শীতকাল একটা আমেজ আসে। তো দেখো আমার নিউট্রেলা অলমোস্ট হয়ে গেছে। আমি একটু ভাজা গরম মশলা, মানে যেটা বাড়িতে বানানো আমাদের ভাজা গরম মশলা, সেইটা আমি একটুখানি লাস্টে ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু একটা আলাদা স্মেল আসে। আর লাস্টে একদম লাস্টে গ্যাস অফ করে দিয়েছি, জাস্ট এটা করে মিশিয়ে আমি জাস্ট ঢেকে দেবো। তো চলো, আমার সয়া চাংসের তরকারি এবার রেডি হয়ে গেছে একদম। তো লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে তোমাদের দেখাবো যে আমরা এখানে ব্ল্যাক ফ্রাইডেতে কী কিনেছি। ব্ল্যাক ফ্রাইডেতে এখানে আসলে নানান ধরনের সেল চলে, আর যেটা আগের ব্লগে বলেছিলাম এখন অনলাইন সেল প্রায় এক দেড় মাস থেকে চলতে থাকে, এখন ইভেন চলবেও, এর পরেও চলবে, ব্ল্যাক ফ্রাইডে চলে যাচ্ছে গেছে তবুও চলবে। এখন একটার পর একটা আসবে, এরপর আসবে সাইবার মানডে, মানে এই সোমবার দিনকে আসবে সাইবার মানডে, তারপরে আছে ক্রিসমাস, যেটা একটা বড় এখানে আমাদের হচ্ছে পুজো টাইপের, যে পুজোর সময় হয় না যত মার্কেটিংয়ে নানান জিনিস করে জিনিস, সব থেকে সেলিং সিজন আর কি এটা। তো এখানকার ওটাই ক্রিসমাস টাইম, হলিডেজ, এগুলো সব সেলিং সিজন। তো আমরা বেশ কিছু নতুন নতুন জিনিস কিনেছি, আহামরি বিশাল কোনো জিনিসও নয়, আমরা কখনোই খুব বেশি দামি জিনিস কিংবা খুব বেশি কিছু কিনি না। এবছর দু চারটে যা কিনেছি তোমাদের দেখাচ্ছি, এগুলো সবকটা গিয়ে দোকানে গিয়ে কিনিনি, অনেক জিনিসই আমরা অনলাইন অর্ডার করে কিনেছি, আবার কিছু জিনিস দোকানে যে যাতায়াত করেছিলাম টুকটাক পিক আপ করেছি। তো দেখাই চলো কি কি কিনেছি। কি কেনা হয়েছে? এটা না ওষুধ দেহ, না ওষুধ তো আবার ওষুধ হতে আছে, দেখ ওষুধ ছাড়। এই যে ড্যাডাকে আমরা ও বলবে, এটা স্ট্যান্ড, ওর কাছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা এটা কিনে দিয়েছি, ফেন্ডার গিটার। তোমাকে ধরতে বলেছে না? কেন না করেছে? এর থেকে এখন ওটাকে বাঁচিয়ে রাখা সব থেকে বড়ই। আর তোমারটা কোথায় দেখাও, তোমারও তো আছে একটা এরকম সেম। তোরটা দেখা, তোরটা কোথায়? ও ডারাটা এখানে এইখানটা রাখা হয়েছে, ও স্ট্যান্ডে গুটিয়ে রেখেছে এটা,
ইনি নিজের চেয়ারে নিজের গিটার আবার এটা কি এটা কি তোর মাইক টিউনার আসলে এটা যে বাসন মাজার ইসে আর আর কি ওই পয়সাটা কি সব নিজে নিজে বানিয়েছে বাজিয়ে তো বাজাও দেখাও তো বাজিয়ে দেখাও এটাও আগের বার ক্রিসমাসে দেওয়া হয়েছিল ওকে তাই তো কপিল অ্যাকচুয়ালি গিটারের খুব শখ ও লাস্ট মানে আমার বিয়ের পর থেকে আমি শুনছি ওর গিটারের প্রচন্ড শখ তো ফাইনালি 10 বছর পর গিটার কেনা হয়েছে একটা এবার দেখা যাক কতখানি প্র্যাকটিস করে বাজাতে পারে এখনো ও খুব একটা জানে না গিটার বাজাতে শেখার জন্যই কিনে দেওয়া হয়েছে এটা হচ্ছে এই যে কৃষ্ণামের একটা জ্যাকেট এটা সবার আগে কিনেছিলাম সব সেলের একদম শুরুতে ওর একটাই উইন্টার জ্যাকেট আর একটা টুপি কেনা হয়েছিল যেটা স্কুল টুলে যাবে এখন উইন্টারের টাইমে যাতে কাজে লাগে বাইরে গেলে বেশ বড় কেনা হয়েছে যাতে পড়তে পারে অনেক দিন আচ্ছা এটা তো এটা তো পড়া এটাও নতুন এটা পড়ে ফেলেছে অনেক দিন হলো আচ্ছা এটা কার এটা হ্যাঁ দাঁড়াও এটা আমার আমার এই জ্যাকেটটার যে অবস্থা করবে কে জানে আমি অনেক দিন পরে একটা উইন্টার জ্যাকেট কিনলাম তুই তোরটা দেখ না বাবা আমার জ্যাকেটটা খারাপ করে দেখ গেল গিয়ে এটা আমি অনলাইনে কিনেছি অনলাইন ডিল দিচ্ছিল ওরা তো জ্যাকেটটা এই দাদা এই যে আমার ব্যাগটা এই যে জাস্ট এটা পাফার উইন্টার জ্যাকেট এই যে এই যে আমার ব্যাগটা হ্যাঁ এটা ব্যাগটা আচ্ছা নেক্সট কি কিনেছে মামা দেখাই দাঁড়াও এটা মামারই বেশি বাজার হয়েছে এটা এই যে উফ বাবা রে এই রে হ্যাঁ বোতাম দরকার ঠান্ডায় পরার জন্য আর একটা সোয়েটার আর একটা এরকম সোয়েটার কিনেছি নর্মাল রোজকার পরার জন্য ঠান্ডায় মোটামুটি এইরকমই বাজার টাজার হয়েছে এই যে আরেকটা পার্স এইগুলো না মানে ঠিক কেনাকাটি নয় এগুলো দরকার ছিল আমার আগেরটা খারাপ হয়ে গেছে যাই হোক ও আমার সমস্ত ব্যাগ জ্যাকেট সব ই করে দেবে তো একটা সস্তায় টমির পার্স পাচ্ছিলাম তো বললাম নিয়ে নিই এটা কারণ আমার লাগবে এগুলো এগুলো তোমার মানে কেনাকাটির থেকে বেশি এগুলো দরকারের জিনিস তোমাদের কেমন লাগলো এটা জানিও চলো এবার এবারে কেনাকে খাওয়া দাওয়া করাতে হবে কপিল বেরিয়েছে একটু বাজারে তো কপিল বাজার থেকে আসবে ততক্ষণে আমি ভাবছি একে খাইয়ে দিই আগে রামলীলার গানটা করছে ঢোল বাজি ঢোল বাজি হাই হাই ধম ধম ধাই নগারা সঙ্গ তারপর বাকি জানান পাখি মানে হুশ পাখি হুশ পাখি করে হুশ
পুষি পাখি হুশ পাখি হুশ পাখি মামা গুজু হুশ পাখি চলো এদের টুং টুং চলতেই থাকবে। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ডু সাবস্ক্রাইব টু আর চ্যানেল, আর ফেসবুকে না ফলো করে থাকলে ডু ফলো আজ অন ফেসবুক। আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো ফেসবুক পেজের। চলো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।